চট্টগ্রামে লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে 1,60,000 পিস ইয়াবা, একটি রিভলভার ও 40 রাউন্ড কার্তুজ সহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাকের তল্লাশি করে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ইয়াবা, অস্ত্র ও কার্তুজ। আটককৃতরা হল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চরপাড়া এলাকার নূর উদ্দিনের ছেলে ফরিদ মিয়া ও জেরালগঞ্জ থানার সোনাপাড়া এলাকার মৃত শমসুল হকের ছেলে নূর হোসেন সবুজ। এ ঘটনায় লোহাগাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। যেখানে এসে বিশেষ খাতায় আলাদা একটা অংশ সেটিং করে কার্গোতে ফিট করছে, সে অংশ থেকে তার দেখানোর মধ্যে আমরা এই 1,60,000 পিস ইয়াবা আমরা পাইছি এবং আসামিদের দেহ তল্লাশি করে আসামি যে ফরিদ চালক তার প্যান্টে নিচু করে জানা অবস্থা আমরা একটা রিভলভার পেয়েছি এবং তার সহযোগী যে হেল্পার ছিল তার পকেটে ট্রাউজারের পকেটে আমরা 40 রাউন্ড গুলি পেয়েছি। তো এইগুলো অস্ত্রগুলি বিষয়ে যখন আমরা জিজ্ঞাসাবাদ করছি তারা আমাদেরকে জানিয়েছে যে যদি তাদের কেউ এই যে জব্দকৃত ইয়াবা বা তাদের বহনকৃত ইয়াবা যদি চিনিয়ে নিতে চায় বা কেউ তাদেরকে বাধা দেয় তখন তারা প্রতিপক্ষকে গায়ল করার জন্য এগুলো তারা ব্যবহার করার জন্য হেফাজতে রেখেছে। Thank you.